ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চোখ রাখবো পরের খবরে বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তেজনা বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে মৃতের নাম রিমা বসু তো জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে হিন্দোল ঠিক কি ঘটেছে কি অভিযোগ সামনে আসছে যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাদের যেমনটা বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে উত্তেজনা স্টেট জেনারেল হাসপাতালে নাম রিমা বসু প্রসব যন্ত্রণা নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন রিমা পরিবার সূত্র খবর গতকাল তিনি কন্যা সন্তানের জন্ম দেন এরপরই অসুস্থ হয়ে পড়েন পরিজনদের অভিযোগ দীর্ঘক্ষণ কোন চিকিৎসক বা নার্স আসেননি রোগীর কাছে কয়েক ঘন্টা পর ইনজেকশন দেওয়া হলে শ্বাসকষ্ট শুরু হয় প্রসূতির আজ সকালে ওই মহিলার মৃত্যু হয় চিকিৎসায় গাফিলতির অভিযোগে নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিনা চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে উত্তেজনা বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে মৃতের নাম রিমা বসু আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে হিন্দোল ঠিক কি ঘটেছে গোটা ঘটনাটা জানতে চাইবো তোমার কাছে এবং তারপর থেকেই কিন্তু হাসপাতালের তরফ থেকে কেমন যেমন কোন সাড়া পাওয়া যাচ্ছিল না সঠিক ভাবে তার দেখভাল করা হচ্ছিল না চিকিৎসক সঠিক সময় আসছিলেন না অনেক সময় চিকিৎসক আসছিল না কুড়ি তারিখ যখন ভর্তি হয় সেদিন কি কোনো চিকিৎসকই ছিলেন না এই এরকম ভাবেই চলছিল ভর্তি হওয়ার পর থেকে এবং গতকাল কন্যা সন্তান জন্ম নেওয়ার পর তারপর থেকেই কিন্তু রিমা বসু তিনি অসুস্থ হতে থাকেন এবং সেই সময় কোনো কিন্তু চিকিৎসক ছিলেন না বারংবার সেখানকার কর্তব্যরত নার্সদেরকে তারা জানান কিন্তু তারাও তাদের কোনো কর্ণপাত করেননি অবশেষে আজ সকালে তার শ্বাসকষ্ট শুরু হয় পেটে প্রচন্ড যন্ত্রণা শুরু হয় সেই সময় কোনো চিকিৎসক এবং নার্স তাদেরকে তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেনি এবং আজ সকালে তার মৃত্যু হয় এবং এই গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই পরিবার যেটা অভিযোগ করছেন যে হাসপাতালের গাফিলতিতেই রিমা বসুর মৃত্যু হয়েছে এবং এরপরেই স্বাভাবিকভাবে হাসপাতাল চত্বর উত্তেজনা ছড়ায় নেতাজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী এবং নেতাজিনগর থানায় রেহীমহাবসুর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে এবং এই ঘটনার জন্য সঠিক তদন্ত হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছে সঙ্গীতা ধন্যবাদ হিন্দল